কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে চলচ্চিত্র অঙ্গনে তার দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ ভক্তরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একাত্তরে দেশমাতৃকার প্রয়োজনে নিজের জীবন দিতেও ছিল না যার কার্পণ্য, সেই বীর যোদ্ধা যখন অনন্তের পথে, তাকে নিয়ে আসা হলো জাতির মননের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা ভালোবাসার সেতু রচিত হলো। শ্রদ্ধা নিবেদনের এই পর্বে ছিলেন রাজনীতিবিদ, সংস্কৃতিসেবী, বিনোদন তারকা ও ভক্ত অনুরাগীরা। তার লাইফটা ছিল কালারফুল, একদিকে নায়ক আরেকদিকে রাজনীতি এবং মাঠে রাজনীতি, সক্রিয় রাজনীতি তিনি করেন। রূপালী পর্দার একজন অভিনেতা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি, তার মধ্যে ছিল এক অসাধারণ মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ। যিনি হাসিয়েছেন, কাঁদিয়েছেন, অভিনয় দক্ষতায় মানুষের মিয়া ভাই হয়েছেন, সেই চলচ্চিত্রের আতর ঘর এফডিসিতে যখন তার মরদেহ, দীর্ঘদিনের সহকর্মীদের অশ্রু ভরা এই শ্রদ্ধার পর্ব। চলচ্চিত্রের মানুষই কিন্তু বিরাট একজন গার্জিয়ানকে হারালো, পরপারে তিনি অনেক শান্তিতে থাকুক, তার পরিবারের পাশে থাকবেন এবং তার কীর্তিগুলোকে আপনারা বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে দিবেন। আমি দোয়া করি আল্লাহর কাছে তাকে যেন ব্যস্ত নসিব করেন। ওনার অভাব আমরা সবসময় আমরা ফিল করব। এফডিসির পর চ্যানেলাই প্রাঙ্গণে তৃতীয় ও গুলশান আজাদ মসজিদে তার চতুর্থ জানাজা হয়। প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন নয়নমণি, সুজন সখী, লাঠিয়াল, গোলাপী এখন ট্রেনে সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নায়ক। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় হাসপাতালে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। আলকাসির, সময় সংবাদ, ঢাকা।